আমসহ সব রকমের ফলে ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবারও বিএসটিআইকে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। এ বিষয়ে কোনোভাবেই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও পর্যবেক্ষণে বলা হয়েছে। এছাড়া ফরমালিন নির্মূলের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরকে সারা বছর অভিযান পরিচালনা করতে বলেছেন আদালত। আজ উচ্চ আদালত এ নির্দেশনা দেন। ফলে রাসায়নিক মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী রোববারের মধ্যে বিএসটিআই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। এদিন আমে ক্ষতিকারক রাসায়নিক মেশানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব ও পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করে।